গাইজ, কালকে ঘুমের ভিতরেই আছি আর শারমুখের অবস্থা খুব খারাপ। এখান থেকে এই বেরোচ্ছে, ওখান থেকে ওই বেরোচ্ছে। বাট আজকের এই ভিডিওটা আমাকে সকালবেলা করতেই হতো, কোনো প্ল্যানিংয়ে ছিলাম না, বাট উঠে করছি। তার কারণটা হচ্ছে দিস ইজ দি মাইটিয়েস্ট কাঞ্চনজঙ্ঘা ফ্রম আর হোটেল উইন্ডো, অ্যান্ড ফর হিউ দিস ইজ দি হোটেল আর্কেডিয়া, আমরা যেখানে থেকেছি। কোনো একটা ক্লিপে আমি এটা অ্যাড করে দেবো। অ্যান্ড এত সুন্দর ভিউ উইথ কফি ইজ লাইক হেভেন, নাথিং এলস। ওয়াও, জাস্ট লুক, দিস ইজ দ্য মেন পিক, সরি দিস ইজ দ্য মেন পিক, অ্যান্ড অ্যাকচুয়ালি সাধে সাধে কুইন অফ হিলস বলা হয় না দার্জিলিংকে, দেখতেই পাচ্ছ। একটা রিলস বানিয়ে নিই আর সিনেম্যাটিক তো ডাইরেক্টলি এটাতে অ্যাড করতে পারি তো ভালো, কারণ টাইম ল্যাপস টাইমস কিছু নয়। ঘুম থেকে একটু লেট হয়েছে, দরজা খুলেছি বাইরের ব্যালকনির, খুলে দেখছি সামনে কাঞ্চনজঙ্ঘা, আলাদাই লাগছে। সো গাইজ, দিস ইজ দি নেক্সট ডে, অ্যাকচুয়ালি টেকনিক্যালি ইজ দি থার্ড ডে, দিস ইজ দ্য ফাইনাল ডে ইন দার্জিলিং। বাট হাউ এভার, দার্জিলিংয়ের জন্য এটা আমাদের কাছে সেকেন্ড দিন। আর বাইক রেডি হয়ে গেছে আমারটা, কোল স্টার্ট ডান, আপনার একটা কোল স্টার্ট হচ্ছে, আর এখান থেকে সিধা কাঞ্চনজঙ্ঘা। আর আমরা এখন ফার্স্ট যাবো হচ্ছে বাতাসিয়া লুপ, অ্যান্ড দেন ওখান থেকে লেপচা জগৎ, আর হচ্ছে রক গার্ডেন্স। চলো এবার তোমাদেরকে দেখাই আমরা কোথা থেকে উঠেছি, কি সিচুয়েশান জায়গাটা, কি কন্ডিশন, সিচুয়েশান কী বলছি, কন্ডিশন কতটা ইনক্লাইন ছিল, জাস্ট লুক কতটা ইনক্লাইন ছিল। এখান থেকে আমরা উঠেছি, আমরা উঠেছি তার থেকে বড় কথা, এখান থেকে কালকে গাড়ি করে আমরা, গাড়ি বলতে ইনোভা করে আমরা উঠেছি। তো ড্রাইভারটার আলাদা লেভেলের স্কিল ছিল। মানুষজন গাড়ির স্কিল আছে, কাঞ্চনজঙ্ঘা একটা চূড়া এখনো দেখা যাচ্ছে। আমরা যাচ্ছি হচ্ছে বাতাসিয়া লুপ, অ্যান্ড আই এম ইমপ্রেসড উইথ দি, আই মিন দি রিচ অফ মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রাইট নাও, মানে এতটা রিচ বেড়েছে দুটো রিলসে, আই এম ইমপ্রেসড উইথ দ্যাট। অ্যান্ড গাইস, তোমাদের ভিতরেই ম্যাক্সিমাম সবাই দেখেছো, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আর এই হুডিটা হাতাটা দেখতে পাচ্ছি, হুডিটা কালকে কিনেছি দার্জিলিং থেকে। দাঁড়ালাম বাতাসিয়া লুপের পাশে, খাওয়া দাওয়া করবো, ঘুরে তারপরে বাতাসিয়া লুপটা ঘুরে যাবো হচ্ছে লেপচা যাবো। দেয়ার ইজ নো পার্কিং, বাট পার্ক বাইক যদি খাই বেশ 500 টাকার পার্কিং আর কি। আমরা এসে গেছি হচ্ছে এখন বাতাসিয়া লুপ, আর অনেক ছোটোবেলায় এসেছিলাম, বাট অনেক পরে আবার আসা হলো এখানে। বাট খুব ভিড় আছে, যদি অলওয়েজ ভিড় থাকে এখানে, এটা হচ্ছে ব্যাপার। আর সেই জন্য ঠিক নট সুটেবল, ভাল লাগছে না, রিলসও খুব একটা বানাতে পারছি না, ব্লগও খুব একটা বানাতে পারছি না, তো বেরিয়ে যাবো। 50 টাকা করে টিকিট, এখানে ঢুকলাম আসলাম কয়েকটা রিলস শ্যুট, অ্যান্ড এখানে সামনে বাইরগুলো রাখা আছে, সেখান থেকে দেখতেও পারো ফটো ফটো তুলে। ঠিক আছে, দেখ,
বাতাসিয়া লুপ ডান, অল্প স্বল্প ভ্লগ, সিনেমাটিক শর্টও না, কারণ প্রচণ্ড ভিড় ছিল এখানে, সিনেমাটিক শর্ট নেওয়া যেত না অ্যাকচুয়ালি। সো এভরিথিং ইজ শর্টেড ইন বাতাসিয়া লুপ, কারণ ভালো ভালো রিলস আসবে বাতাসিয়া লুপের, আলাদা করে রিলস দেবো। কাঞ্চনজঙ্ঘার রিলস এসে গেছে অলরেডি, এইটাকে আমি আর মানে লুকিয়ে লুকিয়ে রাইডটা করতে চাইছি না, আমি রিভিল করে দিয়েছি সবার কাছে ইনস্টাগ্রামে যে আমি এসেছি দার্জিলিং। বাট পরের যে নেক্সট রাইডটা ওটা থাকবে হচ্ছে সাসপেন্স, কোথায় যাচ্ছি কী যাচ্ছি না, পরের রাইড না, একটা বড় ট্রিপ হতে চলেছে হয় নেক্সট ইয়ার, মানে এই ইয়ার ডিসেম্বর, যদি ডিসেম্বর না হয়, ডিসেম্বরে হয়তো হবে না, তো নেক্সট ইয়ার জানুয়ারি অর ফেব্রুয়ারি এর ভিতরে এমন একটা ট্রিপ হবে যেটা মোটামুটি 15-16 দিনের হবে। সো আই এম ট্রাইং মাই বেস্ট, অবভিয়াসলি সবকটা ট্রিপই ভালো হয়, আর আমাদের এই কজন মিলে গেলে না আরোই ভালো হয়, আর দুজনকে জাস্ট মিস করছি। কৃষ্ণেন্দু সাহা আসুক বন্ধু, খুব জলদি আসবে আমার ব্লগে, মানে আমাদের একটা ছজনের ছোট্টখাট্ট একটা গ্রুপ আছে, মানে কোনো নাম করা গ্রুপ না ওরকম কিছু, মানে নাম করণীয় হয়েছে ওরকম কিছু না, আচ্ছা নর্মাল আমাদের আড্ডা সব কিছু একজনের ভিতরে, তো আমাদের রাইডটাও একজনের ভিতরেই থাকবে, তো আলাদাই মজা। তো এখন যাবো চাচ্ছি হচ্ছে রক গার্ডেন্স, রক গার্ডেন্স থেকে যাব হচ্ছে কোনো একটা ওয়াটারফলস, দেন লেপচা জগৎ, কারণ হচ্ছে লেপচা জগতে এত সকাল সকাল গিয়ে কোনো লাভ নেই, আর ফ্রেমিংটা আমার খুব ভালো লাগছে আশা করছি। হ্যাঁ এভরিথিং ইজ সো ফার অ্যান্ড সো গুড, আর মস্ত চলছে, চলতেও থাকবে, একটা মনেস্ট্রি ট্রুক সং নং চলিং মনেস্ট্রি, চলিং মনেস্ট্রি, রক গার্ডেন্স যাওয়ার পথে পরে পেট্রোল পাম্প আছে, কালকে আমরা ইউব দিয়ে এসেছিলাম আর একটু এগিয়ে গিয়ে, তারপরে ইউটার্ন নিয়ে আবার হোটেলে উঠেছি, উঠতে গিয়ে জিপ বেরিয়ে গেছিলো, এমনই অবস্থা ছিল, অফিসটা নিয়েও চাপে ছিলাম যে মানডে আমরা মানে মানডে মর্নিং আমাকে 4 AM জয়েন করতে হতো অফিস, বাট লাকিলি উইক অফ দিয়ে দিয়েছে সানডেতে, সো আমরা টাইম পেয়ে গেছি আরামসে বাড়িতে ফেরার। ওর সব বাড়িয়া আজকে সকালবেলা কাঞ্চনজঙ্ঘাটা ওয়াজ লাইক অসাধারণ, একদম জানলা খুললাম আর কাঞ্চনজঙ্ঘা আলাদা লেভেলের লাগছিলো, আবার ডিক্লাইন ইনক্লাইন ডিক্লাইন ইনক্লাইন ডিক্লাইন, এখানে তো এই চলবে, যদিও মোডটাও চেঞ্জ করতে বারবার করে ভুলে যাচ্ছি, আমার কাছে আছে মোডের অপশন বাট হাম ভুল গে ওঠে। কী ছিল এটা অ্যান্ড দ্য ভিউ, সে এরকম জায়গায় যদি কারো ঘরে বাড়ি থাকে না, উফ বাও কী লাগবে, একটু বাড়াবাড়ি হয়ে গেল না ইনক্লাইনটা, এই ডিক্লাইনটা, এবার আমার স্টোরেজ নিয়ে প্রবলেম হচ্ছিলো, বাট আই গেস ইট উইল গেট সর্টেড, কারণ হচ্ছে অ্যাপেল আইক্লাউড প্লাসে চলে যাব, আইক্লাউড কিনে নেবো। এই রক গার্ডেনের রাস্তাতে কোনো বোর্ড ফোর্ড কিছুই লাগানো নেই, উই ডোন্ট নো ওয়েদার ইট ইজ দ্য রোড অর নট, নেমে তো যাচ্ছি, ওকে ইটস ওকে, বহুত ডিক্লাইন করছি আমরা। সবাই পুরো ক্যামেরা অন, মেয়েটা পড়লো সেটারও ক্যামেরা অন ছিল, চরম রাস্তা, ওকে ওকে পড়া যাবে না, ও মাই গুডনেস, ভিউ ভ্যালি ভিউ। সো রক গার্ডেন্সের আগে একটুখানি দাঁড়িয়ে একটা ফটোজ রিলস বানানো হলো, অ্যান্ড লুক অ্যাট দ্য ভিউ, thank you.
Why do I end up like this? Waiting by the phone like you'll call me again. I've been down low ever since, and I don't know how long it's been. Days pass by like it's hours. Sweet memories turning sour. And yeah, I said that I'd forget all these memories in my head, but it's the only thing. Just look. Look at the view. Oh, Arunachal Gardens. Maza aaya, maza. সেরা লেভেলের ডিক্লাইন। তবে হ্যাঁ, একটা জিনিস সান্দাকফুর থেকেও বিভৎস, সেটা হচ্ছে সান্দাকফুতে কিছুটা স্ট্রেচ গিয়ে গিয়ে ডিক্লাইনের, এটাতে একটা মোড় ঘুরছি আর একটা মোড় ডিক্লাইনের। ইন্ডিয়ার ফ্ল্যাগ স্বাধীনতা দিবসের জন্য, যেখানে আমরা স্বাধীন নই এখনো। হোয়াট আর রোড ম্যান, হোয়াট আর রোড। Okay, so this is the Rock Gardens. Okay. So, আমরা এসে হচ্ছে এখন রক গার্ডেন্স। ঝর্ণা, সঙ্গে হালকা হালকা বৃষ্টি পড়ছে। রাস্তাটা অস্বাভাবিক, যেটা দেখলে বেশ ভালো লাগছে চারিদিকটা। হাত চলে আসে কেন জানি না, কারণ ট্রাইপডটা ইউজ করছি না আমি আজকে, জাস্ট উইথ ফোন। হ্যাঁ, হেভি লাগছে। তো রক গার্ডেন্স শোনা যাবে কি না কিছু জানি না, বাট ওখানে ভিউ, এভরিথিং ইজ সো ফার অ্যান্ড সো গুড, হেভি লাগছে। এবার একটা ফটো শ্যুট করি, বাট রিলস তো উঠেই গেছে, কোনো কথা হবে না। Only thing I have left, I keep my hopes up. রক গার্ডেন্স ডান, কিছু শোনা যাচ্ছিল কি না জানি না, কারণ ঝর্নার সাউন্ড একটু আগে ব্লক করলাম, কিছু শোনা যায়নি। আবার নতুন করে টিকিট নিচ্ছি, অবস্থা ভিজিয়া। এবার যাবো সে লেপচা জগৎ। আর এই যে ফটোগুলো তোলা হয়েছে, যদি দেখতে হয় তাহলে ফেসবুক আর ইনস্টাগ্রাম, আমি দুটো আইডি আমার ডিসক্রিপশানে থাকবে, প্লাস আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, অবশ্যই ওটাতে ফলো করতে হবে দেখার জন্য। আর কিছু রিলস পাবে, এরকম রিলস পাবে, সেরা। সো স্টে টিউনড, আরও ব্লগটা কন্টিনিউ করি, দেন গিয়ে আমরা সন্ধ্যাবেলা আজকে এনজয় করবো।